WBCS এর ক্ষেত্রে অনেকেই একটা মহা ভুল করে থাকে, সেই ভুলটা কি চলুন আজকে এই ভিডিওতে আলোচনা করছি। সেটা হলো যে প্রিপারেশনটা প্রিলিমিনারি ওরিয়েন্টেড হয়, মেন্স ওরিয়েন্টেড হয় না, এইটাই মস্ত বড় ভুল। WBCS এর প্রিপারেশন যেহেতু নিতেই হচ্ছে, সেটা মেন্স ওরিয়েন্টেড হওয়া উচিত, তাহলে প্রিলিমিনারি এমনিতেই ক্লিয়ার হয়ে যাবে 100%। তো অনেকে অনেক ভুল বোঝান, যে আমি এক ব্যক্তিকে বলতে শুনেছি যে শুধুমাত্র লুসেন্টের জিকে বই পড়েই নাকি WBCS ক্র্যাক করা যায়, ওটাকে বারবার পড়তে হবে 30-35 বার। আপনারা বলুন এই বক্তব্যগুলোর কোনো মানে এটা কি মানে প্রযোজ্য, এটা কি মানে সম্ভব? এবার বিসিএস ক্র্যাক করতে গেলে কতটুকু পড়াশোনা করতে হবে, কতটা ডেডিকেশন দরকার, সেটা যারা প্রিপারেশন নিচ্ছেন তারা অলরেডি নিজে থেকেই বুঝে গেছেন আপনাকে কোন বই পড়তে হবে কোন বই পড়তে হবে না। কিন্তু মার্কেটে অনেক বুক লিস্ট আছে, অনেকের অনেক বই আছে। এবার আপনি 10টা বই পড়ে ক্র্যাক করবেন না একটা বই বারবার পড়ে ক্র্যাক করবেন, সেটা পরিপূর্ণ আপনার উপরে নির্ভর করে, আর কিছুটা আপনার ভাগ্যের উপরে। কারো কারো 2-3টে বই পড়েই হয়ে যায়, কারো কারো আবার 10টা বই পড়তে হয়। তো এটা হচ্ছে একটা ব্যাপার। আর দ্বিতীয় আর একটা ব্যাপার হলো যে ওই যে মেন্স ওরিয়েন্টেড পড়াশোনা করতে হবে, মেন্সটাকেই মূল ফোকাস রেখে পড়াশোনা করলে প্রিলিমিনারিতে কেউ ফেল করবে না, গ্যারান্টি দিয়ে বলছি। প্রিলিমিনারি ওরিয়েন্টেড পড়াশোনা যেন না হয়, এটাই হচ্ছে সব থেকে বড় ভুল। প্রিলিমিনারি ওরিয়েন্টেড পড়াশোনা করা যাবে না, মেন্স ওরিয়েন্টেড পড়াশোনা করতে হবে।